করোনা প্রতিরোধে কঠোর বিধি নিষেধের পঞ্চম দিনে রাজধানীতে চলাচল বেড়েছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিকশার। জরুরি সেবা ছাড়াও বিভিন্ন অফিসের স্টাফ বহনকারী গাড়ি চলাচল করতে দেখা গেছে। সড়কে যথারীতি রয়েছে পুলিশের চেকপোস্ট, তবে বাইরে বের হওয়া মানুষেরও যেন অজুহাতের শেষ নেই। শাহরিয়ার রাজ জানাচ্ছেন বিস্তারিত। দেশব্যাপী করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধে গণপরিবহন বন্ধ থাকলেও ধীরে ধীরে চলাচল বাড়ছে ব্যক্তিগত গাড়ি। রাজধানীর বিভিন্ন সড়কে দাপটের সঙ্গে চলছে রিকশা ও সিএনজি। লকডাউনের পঞ্চম দিনে এসে বেড়েছে সাধারণ মানুষের চলাচল। ঝুঁকি নিয়ে জরুরি কাজে বাইরে বের হচ্ছেন অনেকেই। লকডাউনে পেটে ভাতই নাই ভাই, এই ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে ভাড়াও কম নেবে না বাড়ি ভাড়া, আর খাওয়া দাওয়া তো বন্ধ রাখা দেবো না। ফ্লাইট আমার 4 তারিখে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আজ আবার সোনারগাঁও যাবো, টিকিট কাটবো, তারপরে আবার যাব। উপায়ন্ত না পেয়ে জীবিকার তাগিদে বের হয়ে বিপাকেও পড়েছেন অনেক নিম্ন আয়ের মানুষ। আমার বাপ মারা গেছে, এর জন্য ভাঙ্গা ভাঙ্গা আসলাম, খুব কষ্ট হইতেছে। সরকার তো বড় লোকের সুবিধা দিছে, গরিবের তো দৌড়ায় লাঠি লইয়া কি করুম। 7 দিন বহা ছিলাম, এখন তো আর পারি না, আর কয়দিন বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে খুব কষ্ট আছে। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পথে পথে ব্যারিকেড দিয়ে জেরা করা হচ্ছে চলমান জনসাধারণকে। যাদের মুভমেন্ট পাস আছে, যারা জরুরি প্রয়োজনে বেরোয়েছেন আমরা চেক করে ছেড়ে দিচ্ছি, যাদের নাই অযথা বেরোয়েছেন, অযথা ম্যাক্সিমাম বিভিন্ন অযথা বেরোয়েছেন, তারা অযথা বেরোয়েছেন কারণ দেখাতে পারে নাই, তাদের আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। মুভমেন্ট পাস ছাড়া যানবাহনকে করা হচ্ছে জরিমানা, অনেক ক্ষেত্রে ফিরিয়েও দেওয়া হয়। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা।